বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর বর্তমানে নিজের ছেলে ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলিউডের আরেক অভিনেত্রী সোনম কাপুর সন্তান সম্ভবা, তাই বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরেই রয়েছেন সোনম। আর এই সুযোগে কপাল খুলল ঢালিউড কুইন অপু বিশ্বাসের। হয়তো অনেকেই ভাবছেন অপু বিশ্বাস সামনে বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন কিনা। না, অপু বিশ্বাস কোনো বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন না, আপাতত বলিউডে কাজ করার সম্ভাবনাও নেই। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ব্র্যান্ড মাল্যবরের মডেল হিসেবে কাজ করছেন কারিনা সোনম। কিন্তু কারিনা নিজের ছবি ও সন্তান নিয়ে ব্যস্ত, আর সোনম কাপুর সন্তান সম্ভবা, তাই তারা আর কাজটি করতে পারছেন না। আর এই সুযোগে এবার ব্র্যান্ডটির মডেল হয়েছেন অপু বিশ্বাস। মাল্যবর ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করতে মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিবেন অপু। এছাড়া সেখানে তাদের একটি ফটোশুটেও অংশ নেবেন তিনি। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, মাল্যবর ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আজই দুবাই যাচ্ছি, সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ বসবাস করেন, তাদের মাঝে এই ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করতে উদ্বুদ্ধ করব। সেখানে বাংলাদেশিদের মধ্যে আমার জনপ্রিয়তা কেমন সেটাও পরখ করে নেওয়ার সুযোগটা পাচ্ছি। কাজ শেষে শুক্রবার ঢাকায় ফিরব। বর্তমানে অপু বিশ্বাস শেষ করেছেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি। এই ছবির কয়েকটি গানের শুটিং বাকি আছে, আগামী মাসে এসব গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এর বাহিরে ছেলে আবরাম খান জয়কে নিয়ে বেশ ভালোই সময় কাটছে অপু বিশ্বাসের। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।